আপনাদের প্রত্যেককে প্রথমেই বিজয়ের শুভেচ্ছা এবং প্রণাম জানাই। দীপাবলি পেরিয়ে এসেছি আমরা, দীপাবলিরও বিলম্বিত শুভেচ্ছা এবং প্রত্যেকের সুস্থতা কামনা করি। মঞ্চে যারা উপস্থিত আছেন, আমার আগে বক্তব্য রেখেছেন, প্রথমেই যিনি সঞ্চালনা করছেন হীরালাল বাবু থেকে শুরু করে মঞ্চে উপস্থিত আছেন চন্দ্রকোনার প্রাক্তন বিধায়ক মাননীয় ছায়া দলুই মহাশয়া থেকে শুরু করে এই সাংগঠনিক জেলার আমাদের দলের সভাপতি মাননীয় আশিস বাবু থেকে শুরু করে প্রত্যেকে যারা উপস্থিত আছেন, আমাদের মহিলা শাখার যিনি প্রেসিডেন্ট তিনি উপস্থিত রয়েছেন এবং উপাধ্যক্ষ, তাকে অনেক অভিনন্দন জানাই। এছাড়াও মাননীয় জগজিৎ সরকার বাবু উপস্থিত আছেন, সঞ্জীব বাবু উপস্থিত আছেন, এছাড়াও রাজুবাবুরা প্রত্যেকে যারা আছেন এবং মঞ্চে প্রত্যেকে যাদের নাম নিতে পারলাম না এবং আমাদের দলের সঙ্গে যারা যুক্ত ছাত্র যুব মহিলা, প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন জানাই। সুন্দর করে চতুর্থ বর্ষে পুজো গেল, খুব ভালো লাগছে, আনন্দ লাগে, প্রত্যেকে পুজো ভালো করে কাটান এই প্রার্থনা করি। মা সবার ভালো করুন এবং বিজেপির নেতাদের মাথায় বুদ্ধি দিন, ঠিক আছে।